গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 1টা বাজে। সকালে চোখ খুলে রান্নাঘরে এসে হাজির। তবে আজকের আর রান্না বান্নার কোনো তাড়াহুড়ো নেই, আজকে দুজনের এই ছুটি। প্রথমে ঈষৎ উষ্ণ গরম জলে চিয়া সিডটা খেয়ে নেব, তারপর চা খাচ্ছি। আজকের হচ্ছে র চা খাচ্ছি, কারণ কর্তামশাই বললো চা খাবে। সকালের এই চাটা আমার কাছে সারাদিন কাজ করার এনার্জি যোগায়। হ্যালো বন্ধুরা, তো এখন সকাল 9:30 বাজে। আজকে আমার দুজনেই ছুটি, কাজে একটু দেরি করে উঠতে পেরেছি। তো এখন বর্মশাই গেছে চুলদাড়ি কাটতে, আমি এই ঘরের কাজবাজগুলো গুছিয়ে রান্নাবান্না করে নিই। তো আজকে আমরা দুজনে একটু বেরোবো, কোথায় বেরোচ্ছি তোমাদের বলবো। তো চলো, দেখা হচ্ছে পরে, টাটা। প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আজকে ব্রেকফাস্ট কিছু রান্না করিনি, কারণ আমরা দুজনেই আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। যেহেতু 12টা নাগাদ বেরোতে হবে, তার জন্য একটু সিদ্ধ ভাত করে খেয়ে নেবো দুজনে। তাহলে চলো বন্ধুরা, আমি সব কাজবাজ গুছিয়ে নিই ঘরে, রেডি হয়ে বেরোনোর সময় দেখা হচ্ছে। স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনের জন্য ওয়েট করছি। এখন 1:50 দিকে ফাইনালি আমরা বর্ধমান পৌঁছে গেলাম। বর্ধমান আইনক্স যেতে 5-7 মিনিট হেঁটে যেতে হয়। দুজনেই পৌঁছে গেছি, এসকেলেটার দিয়ে ওপরে উঠছি। প্রথমে একটা শপে যাব। প্রথমে একটা মোবাইল স্ট্যান্ডের পার্টস কিনবো, এই পার্টসটা আমার নষ্ট হয়ে গেছে। 15 মিনিট লেটে মুভি স্টার্ট হলো। তোমরা বন্ধুরা কে কে এই অ্যানিমাল মুভি দেখেছো আমাকে প্লিজ জানিও কমেন্টে। ইন্টারভেলে আমরা মোমো অর্ডার করেছিলাম, এই ফ্রাইড মোমোটা খেতে খুব সুন্দর লাগছিল, শুধু একটু ঝাল ছিল। মুভি শেষের দিকে আমি প্রায় অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ এই এত সাউন্ডে আমার মাথা ব্যথা করে। মোটামুটি আজকে সারাটা দিন ভালোই কাটলো। তাহলে বন্ধুরা চলো, দেখা হচ্ছে পরে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওয়ে। টাটা।